শোককে শক্তিতে রূপান্তরিত করে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী বিকেলে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অডিটোরিয়ামে কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সোহরাব হোসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাকির অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ সহ অন্যান্যরা যেই দিক নির্দেশনা জাতির জন্য বঙ্গবন্ধু দিয়েছিলেন যে আমাদের দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করা শেখ হাসিনা বলেছেন মাদ্রাসা এবং টেকনিক্যাল এডুকেশন দুই স্ট্রিমে যাতে আমরা টেকনিক্যাল এডুকেশনটার বিস্তার ঘটাতে পারি পাশাপাশি মাধ্যমিক উচ্চশিক্ষা বিদ্যালয়গুলোতে মহাবিদ্যালয়গুলোতে আমরা বৃত্তিমূলক এই যে টেকনিক্যাল এডুকেশনের যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো যেন বিস্তৃত করতে পারি সেইভাবে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের দক্ষ মানব সম্পদ এই বাঙালি জাতি পরিণত হবে